নির্বাচন হবে কি না। একটা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে অক্ষুণ্ণ রাখতে গেলে নির্বাচন অনিবার্য, কাজে নির্বাচন হতেই হবে এবং সেটি কারো অপেক্ষায় থাকবে না। তবে মাঝে যে আলোচনাগুলো হচ্ছে হয়তো আলোচনা অব্যাহত থাকবে, তবে একটি সার্টিন সময় পর্যন্ত অপেক্ষা করে নির্বাচন অবশ্যই হতে হবে। দ্বিতীয় যে কথা বলছেন আপনি, আমি স্বাদে ভরপুর প্রাণ চানাচুর, আমি আজকের যে মিটিংটি অ্যাকচুয়ালি মূলত হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা আমাদের জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যেভাবে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছেন তার উন্নয়ন প্রচারণাগুলো করার জন্য আজকের এই অনুষ্ঠান, এবং এইখানে জনগণকে আরও বেশি সম্পৃক্ত করা হবে যে মাননীয় প্রধানমন্ত্রী যে উন্নয়ন কর্মধারা অব্যাহত আছে এটিকে সঠিক ধারায় যদি আমরা নিতে চাই, আগামীতে আরও উন্নয়ন যদি আমরা দেখতে চাই, তাহলে জননেত্রী শেখ হাসিনার বিকল্প কোনো নাই তথা নৌকার কোনো বিকল্প নাই, কাজে নৌকার প্রচারণাও এর সাথে থাকছে। আপনারা জেনে খুশি হবেন যে কিছুক্ষণ আগে মাননীয় প্রধানমন্ত্রী মেট্রো রেলের যেটা উত্তরা থেকে একেবারে আমাদের মতিঝিল পর্যন্ত যেটা উদ্বোধন করলেন, তো এটি একটি অবিস্মরণীয় বিষয় যে বাংলাদেশের যে উন্নয়ন ধারা সূচিত হয়েছে সেটিকে অব্যাহত রাখতে গেলে এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যার কোনো বিকল্প নাই। এটি হলো স্বাধীনতার সপক্ষের শক্তি, স্বাধীনতার সপক্ষের সরকার, এই সরকারের নেতৃত্বেই বাংলাদেশের স্বাধীনতা এসেছে, কাজে এই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে হলে, সামনের দিকে এগিয়ে যেতে হলে অবশ্যই নৌকার কোনো বিকল্প নাই। আমি মনে করি, আপনারা প্রশ্ন করেছেন যে আমি এখানে জনপ্রতিনিধি নির্বাচিত হলে কী করব, এ কথাটি আমি একাধিকবার বলেছি যে একজন জনসেবক তথা একজন পার্লামেন্টের মেম্বারের প্রথম কাজ হলো আইন প্রণয়নের সহায়তা করা, আইন প্রণয়ন, দ্বিতীয় হলো তার এলাকার উন্নয়নের জন্য। এই বাংলাদেশে সবখানেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আমলে প্রচুর উন্নতি সাধিত হয়েছে, যেটি আমাদের বুড়িমারি, পাটগ্রাম, হাতিবান্ধা, লালমনিহাট এক আসন কিন্তু এর থেকে বাদ যায়নি, এটি স্বাভাবিক উন্নয়ন। এই অঞ্চলের স্পেশাল কিছু উন্নয়ন করা অবশ্যই উচিত, যেটি আমি মনে করি যে আমাদের এখানে বিদ্যুতের যে প্রবাহটা আছে এটা আমাদের শিল্পায়নের জন্য যথেষ্ট নয়, কাজে এখানে বিদ্যুতের উন্নতি করতে হবে। এখানে একটি বড় পোর্ট আছে আন্তর্জাতিক মানের, এটাকে উন্নীত করার জন্য যে চেষ্টাগুলো এগুলো দ্রুত নিতে হবে। আমাদের তিস্তা মহাপরিকল্পনা আছে সরকার এটা আন্তরিক বাস্তবায়ন করার জন্য, বাট ইট উইল টেক টাইম, কাজেই আমাদের একটা শর্ট টার্ম প্ল্যান করে তিস্তার দুই ধারে যে মানুষগুলো প্রতি বছরে নদী ভাঙ্গনের শিকার হচ্ছে এই সমস্ত মানুষকে নদী ভাঙ্গন থেকে আপাতত রক্ষার জন্য আমাদের পদক্ষেপ নিতে হবে। সবচেয়ে বড় সমস্যা হলো এই পাটগ্রাম হাতিবান্ধা অঞ্চলের বেকার সমস্যার সমাধান করা, কেননা এত তরুণ, এত বেকার এবং এত আনএমপ্লয়েড লোক আছে যেখানে অন্য কোনো জেলায় কোনো কনস্টিটিউশনতে নাই, যেটি আগে নজর দেওয়া হয়নি। আমি মনে করি যে আমি যদি নির্বাচিত হই আমি ব্যক্তিগত দায়িত্ব নিয়ে বলতে চাই যে প্রতিটি ইউনিয়ন এবং প্রতিটি ওয়ার্ড থেকে অ্যাটলিস্ট প্রতি বছরে এক থেকে দুজনকে বিদেশে পাঠিয়ে আমরা আমাদের ফরেন রেমিটেন্সকে আমরা উন্নত করব, এবং প্রতি বছরেই বেকার সমস্যার সমাধানের জন্য যে সমস্ত কাজ করা, আমি বলছি যে যদি আমরা শিল্পায়ন করতে পারি তাহলে অটোমেটিক কিছু উদ্যোক্তা তৈরি হবে, এবং উদ্যোক্তা তৈরি হলে এখানকার লোকাল ছেলেপেরা চাকরি বাকরি করার সুযোগ পাবে।